আমার আগের ব্লগের ভিডিওটা দেখে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছ যে এই জাফরানি পোলাওটা আমার এত ঝরঝরে কি করে হলো আজকে আমি তাহলে তোমাদের সঙ্গে এই ঝরঝরে জাফরানি পোলাওয়ের রেসিপিটাই শেয়ার করি আমার রেসিপি অনুযায়ী করলে পরে তোমাদেরও জাফরানি পোলাও এরকমই ঝরঝরে হবে একটা ভাতও ভাঙবে না তাহলে চলো খুব সহজ রেসিপিটা শুরু করি এর জন্য প্রথমে এক কাপ বাসমতি চাল নিয়েছি যে কোনো কোম্পানির যে কোনো বাসমতি চাল তোমরা নিতে পারো এবার এই চালটা আমি খুব ভালো করে দু থেকে তিনবার জল দিয়ে এরকম কচলে কচলে ধুয়ে নেব। যতক্ষণ না জলটা কিন্তু স্বচ্ছ হয়ে যাচ্ছে তারপর এটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ততক্ষণ জাফরানি পোলাওয়ের জাফরানটা তৈরি করি এর জন্য আমি প্রথমে দু চিমটে মতন সাফরান জাফরান বা কেসার যাই বলো নিয়ে নিয়েছি তার মধ্যে একটু চিনি দিয়ে আমি খুব ভালো করে এটা গুঁড়ো করে নেব। চিনি দিলে আর কিছুই না এটা গুঁড়ো করতে সুবিধা হয় এবার এটা কিন্তু আমি একটু জলে গুলে রেখেছি অন্যদিকে একটা প্যানে আমি এক টেবিল চামচ ঘি নিয়েছি নিয়ে প্রথমে কাজুটা ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু কিশমিশটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একটু বাঙালি ছোঁয়া আনার জন্য এর মধ্যে আমি দিয়েছি একটু গাজর কুচি আর ফ্রেঞ্চ বিনস কুচি এই সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে ওই যে জাফরান গোলা যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা একটু শুকোচ্ছে আমরা রান্না করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা চালটা চালটা দিয়ে আমি এর মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চালটা পুরো হলুদ হয়ে যাচ্ছে আর একটু ভাজা হচ্ছে এতে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে এবারে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি যতটা চাল ঠিক তার দুগুণ গরম জল এটাই কিন্তু পোলাওয়ের রহস্য যে এই জলটা কিন্তু মেপে দিতে হবে একটু লেবুর রস যাতে পোলাওটা আরও ঝরঝরে হয় ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করব 10 মিনিট তারপরে ঢাকনা খুলে এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব দশ মিনিট তাহলেই কিন্তু আমাদের পোলাও একদম ঝরঝরে হবে দেখো দশ মিনিট পর ঢাকনাটা খুলেছি একটু একটু জল ভেজা ভেজা মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর দেখো ঢাকনাটা খুলছি আর দেখো পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে কোনো রকমের কোনো চালও ভাঙেনি তোমরা এই রেসিপিটা ফলো করে রান্না করো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের পোলাও কিন্তু একদম এরকম ঝরঝরে হবে আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো